এই দেশের স্বাধীনতা এখনো আসেনি, আমাদের দ্বিতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। গণতন্ত্রের মুক্তি আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি একই সূত্রে গাঁথা, একটা অপরটার পরিপূরক। দেশনেত্রীর মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের মুক্তি মানে দেশনেত্রীর মুক্তি, দেশনায়ক তারেক রহমানের ফিরে আসা। তাই যারা আমরা জাতীয়তাবাদী শক্তির কোনো না কোনোভাবে আমরা যারা সমর্থক, অথবা আমরা নানাভাবেই বিভিন্ন দায়িত্ব পালন করছি, আমাদের আর অর্ধচেতন অবস্থায় থাকা যাবে না। আমাদেরকে জীবন মরণের প্রতিজ্ঞা নিয়েই আমাদেরকে রাজপথে আমাদের থাকতে হবে। কারণ আমি পূর্বেই বলেছি, এই দেশ এবং আন্তর্জাতিক এমন কিছু শক্তি, তারা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক, এটা তাদের মাথা ব্যথা না। তাদের মাথা ব্যথা নাই যে দেশনেত্রীর মুক্তি পাক, মাথা ব্যথা এই দেশের মানুষের। আমার দেশ আমি কিভাবে চালাবো, আমার দেশের মানুষ কোন শাসনে তারা শাসিত হলে নিজেদেরকে স্বাধীন মনে করবে। আমরা এই 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 স্বাধীন মনে করার এই ভাবনাটা তো আমাদের দেশের মানুষের, এটা তো অন্য দেশ ভাববে না। ওরা ভাববে যে শেখ হাসিনা আমার দাসত্ব করে, আওয়ামী লীগকে যা বলি তাই শোনে, অতএব ও থাকলেই ভালো। রাশিয়া থেকে পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি শেখ হাসিনার সমর্থনে অনেক কথা বলেছেন, আরেকটি শক্তির কথা বলেছেন, তারা এখানে খবরদারি করছে, এখানে অনেক তারা বাড়াবাড়ি করছে। তা আপনি কি জানতেন পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উপর কি বাড়াবাড়ি করে? আপনি যদি একবার কোর্টগুলো দেখে যেতেন, বাংলাদেশের আদালতগুলো, যে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্যই, সুষ্ঠু নির্বাচন কথার বলার জন্যই আদালতের বারান্দায় এবং এজলাসের ভিতরে বিএনপি এবং এর অঙ্গ সংগঠন এবং সমমনা দলগুলোর লোকজনে ঠাসা, এটা যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দেখতেন যে দেশের লোক হয়েই দেশের লোককে বন্দী করেছে, দেশের লোক হয়েই তারা উপনিবেশ তৈরি করেছে সারা জাতির উপর। আমরা ব্রিটিশ উপনিবেশের মধ্যে বাস করেছি, তার বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছে, উপমহাদেশের স্বাধীনতা হয়েছে, এরপরে আমরা পাকিস্তানিদের উপনিবেশের মধ্যে ছিলাম, পাকিস্তান কলোনি করেছিল আমাদেরকে, আমরা সেই কলোনির বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের ভিতরে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করলাম। এখন আমরা আওয়ামী লীগের কলোনির মধ্যে আছি। অবাক হবেন, আজকেই আমরা যখন আদালতে যাই, তখন একজন পুলিশকে আমাদের দলের নেতা অনুরোধ করেছেন যে ভাই আমাদের একটু যেতে দিন, এখানে যাবো তো, সে বাধা দিচ্ছে, দিয়ে তারপরে তার বুকের নেম প্লেটটা দেখিয়ে বলছে, একজন অফিসার, যে এই আমার নাম লিখে রাখুন, আমি ছাত্রলীগ করি। কাকে বলছেন? এই দেশেরই আরেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীকে। তাহলেই বুঝতে পারছেন যে দেশ দেশ নেই, আমরা আওয়ামী লীগের উপনিবেশের মধ্যে বাস করছি, তাই এই উপনিবেশ থেকে মুক্তির জন্য আমাদের চরম লড়াই করতে হবে, আমাদের যুদ্ধও করতে হতে পারে। কারণ জনগণকে বিজয়ী হতে হলে, জনগণের বিজয়ের সাথে জনগণের স্বাধীনতার সাথে তো দেশের স্বাধীনতা। আপনাদের মনে আছে না, প্রধানমন্ত্রী বলেছেন, আমি পার্শ্ববর্তী দেশকে উল্লেখ করে আমি অনেক দিয়েছি, তারা সারা জীবন মনে রাখবে। আর আমরা সারা জীবন মনে করছি যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি করে গণতন্ত্র হত্যা করে, কিভাবে সব দল বন্ধ করে, কিভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ করে, কি করে তারা সমস্ত মানুষের কথা বলা বন্ধ করে, কিভাবে তারা একটি দল বাকশাল করে, সেই বাকশালের পুনরাবৃত্তি নতুন করে শুরু করেছেন নতুন কায়দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সুতরাং এই দেশের স্বাধীনতা এখনো আসেনি, আমাদের দ্বিতীয় স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে।